আচ্ছা, আপনারা এই যে গরুর লাগি দাবি জানাইছেন যে ব্যক্তির, আর এই ব্যক্তির নামের ড্রেসটা একটু বলার লাগে আমি। নাম হইল নেহার উদ্দিন লস্কর। তার নাম হইল নেহার উদ্দিন লস্কর। তার বাবার নাম লেট শুকুর আলী লস্কর। লেট শুকুর আলী লস্কর। উজানকুপা প্রথম, উজানকুপা প্রথম জিলা হাইলাখান্দি, আর উজানকুপা হইল প্রথম প্রথম পুষ্টাবীর উজানকুপা। আচ্ছা, আর গ্রুপ নম্বর মানে বাটির কুফা জিপির ফাস্ট নম্বর গ্রুপর নাম আরেকগু আছে? হ্যাঁ, ডাক নাম আরেকগু আছে। ডাক নাম হইল তান জৈনুলক লস্কর। আর তান ভোটার লিস্ট কিটা নাম আছে? ভোটার লিস্ট আছে নিহার উদ্দিন লস্কর। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আমি প্রথমে আমার চ্যানেলে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো কথাটি হচ্ছে, আমি এখন উপস্থিত হয়েছি বাটির কুপা জিপির উজানকুপা প্রথম খণ্ড গ্রামে। এখানে উজানকুপা প্রথম খণ্ড নেই, উজানকুপা প্রথম খণ্ড গ্রামে এসেছি। একজন হতদরিদ্র ব্যক্তি, উনি এই গড় পাচ্ছেন না আরই, তে উনি কিছু কথা বলবেন গড়ের বিষয়ে। চলুন আমরা ওনাদের কাছ থেকে কিছু কথা আমরা জেনে নেই। বলুন। আমরা প্রেসিডেন্টরে কইলাম, আমরা গড়টা দেখিয়া মার বড় ভাই কইলাম, তাই দেবা কোনো কাজ কামা নাই, বড় বেকার মানুষ, গড় বানাইবার কোনো তফিক নাই। ওখান দা তোরা আপনি দেখে একটা লাইন করে দেখা না, তাই কইছেন লিস্ট নাম নাই, আমি ফর লিস্ট দিব। আমি কইলাম না, লিস্ট তোমার দেবা তো, লিস্ট আমরা আগে দিলাম তানে, তে লিস্টকে আপনি কিতা করলাম? কইছেন না, এই লিস্ট হইতো না, কইছেন তাই ফর লিস্ট। তো কইয়া কই তানে ওলা কয়েকদিন গিয়া কইছে গিয়া, কোয়ার পরে তাই কোনো আশ্রয় দাম দাঁড়িয়ে দিই না, বাদে আমরা বাদ দিছি তান ল, এই ব্যাপারে আর তানে গিয়া কিছু কই না। তাই উঠিয়া কইছ তুমি টাকা যদি 20,000 দিতে পারো, তে আমি গড় পাবাইয়া দিলেই। আমি উঠিয়া কইছি তো এখন লকডাউনের সময় ভাই সাহেব, এখন তো আমার কাছে পয়সা নাই, আচ্ছা আমার তোমার আমি বাদে দিমু, আমার গায়কও আছে, গায়কও বেশিয়া পয়সা বাড়িয়ে দিমু, কইলে দিলা কুয়া। কইস না, তে এখন ইলা হইতো না, সময় নাই, লিস্ট একবারে মুখো আইসে আপনি কীটা কইলা গড়, এই গড়ের মালিকটা কীটা কইতে চাইছ? ওইটা কত ফটো ফাটো নেন গড় তো আর ফাই না, ফাই না নি না। ও জিপির দ্বারা প্রতিনিধি হইছ না আপনার গ্রুপ? টাকা হইন দা, তুমি টাকা দিলে ভাইবা না কিছু, গ্রুপের ফাইনসাইটর লগে যোগাযোগ করলাইন? ও এটা টাকা দিলে ভাইমা না না, ফাইনসাইটর কোন লিস্ট নাম আইছে না, লিস্টও নাম নাই। আর আবার টাকা দিলে কিটা কইন ভাইলিবে? হ্যাঁ হ্যাঁ, টাকা দিলে ভাই মুখ। টাকার কথা কইছিলেন? হ্যাঁ। কত কইছিলা? 20,000। 20,000 টাকা দাবি করছ নি? ও ও গ্রুপের যাই ফাইনসাইটর ইননি, ফাইনসাইটর নাম কিটা? কালাম। হ্যাঁ, কালাম ফাইনসাইট, কালাম ফাইনসাইট। আপনার কাছে কত দাবি করছ? 20,000 টাকা। 20,000 দিলে তেন গড় হবাই দিব এখন কইছ নি? আমরা ওইলাগে সাসার গরু ভাই। আচ্ছা, আমরা বেজানো গিয়া ইয়ে কইছি, মার কথা মাতিছি গিয়া, কইছি গিয়া জিওটেকিং বলে একটা আগে তার একটা একটা অপশন আছে, তে জিওটেকিং গো করার লাগি গিয়া। তো জিওটেকিং এর সময় ফার্স্ট টাইম গিয়া এখান গিয়া করা হয়েছে না, তারা গিয়া কইছেন ভুলবশত গেছে গিয়া, নেক্সট টাইমে গিয়া তারা গিয়া জিওটেকিং সাইট খুলবো, খোলার পরে গিয়া জিওটেকিং করবা, ওটাও গিয়া আমার গিয়া আমি মাতিছি। ওটাও ব্যাপার মানে ওটা গরিব মানুষ তো, একটা গড় হইবার লাগিয়া মানে অত কষ্ট করা লাগে, তো এখন জিওটেক বার হয়েছে, কিতা খিতি বার হয়েছে, ইটার সব জিনিসগুলো তাই মানে কইন কর্তা আইয়া পাবলিক মানে পঞ্চায়েতে কর্তা করেন না, প্রেসিডেন্টও করেন না, যে যেটা কর্তা মানুষ সে তো আইয়া এটা নিয়ন্ত্রণ না নিও, আই তো গ্রহণ লিস্ট নাম নাই, যেগুলো নাম নাই তার এখন তো আর পাওয়ার কোনো অধিকারও নাই। তাই আপনার কাছে মোদিও করছেন যে বিনীত নিবেদন করছেন যে আমার এইগুলা গোরখান কীরকম পাওয়া যায় বা কীরকম যেটক হয় ওখান তো আমার করা লাগে, এখনো খেয়ে হয় না। ইকোনমি সেন্সাস আছে মানে রেকর্ড পত্রে গিয়ে গোটা হইতে পারি, বাস পেতর গড় আমরা কইছি এনার্জিও তান আলগা, চাউলের কার্ডও আলগা, এবং হোল্ডিংও আলগা, সব কিছু আলগা, এর বাদে জিওটেকিং গয় না, ও ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। গড় তো না হইলে এটা তো কতদিন থেকে লিস্ট গিয়া গড় উঠায় না, এটা বহুদিন কালাম হয়ে যেত জিজ্ঞেস, এবারে 20,000 টাকা বিলে কইন বিলে কথা শুনিয়া ও নিজের দুঃখ লাগে। তান হরুতা তিনজন, হরুতা আর তিনজন বাচ্চারা ফড়িতরা আপনারা প্রেসিডেন্ট, এফি এবং গ্রুপ মেম্বার পঞ্চায়েত সারার লগে যোগাযোগ করছেন? তিনজনের লগে যোগাযোগ করা হয়েছে, এরপরেও মানে গড়ের কোনো ব্যবস্থা হয়েছে না? ব্যবস্থা দেয় না তারা, তারা পয়সা খুঁজায়, আবার পয়সা খুঁজায়, পয়সা খুঁজায়, তারা 20,000 দিলেইলে মাঝখানো লিস্ট হয়েছে, লিস্ট কোজন 30,000 দেয়, আমরা গড় ভাবাই নগদ দিয়ে দিলি, এখন 30,000 খানো হইতাম লকডাউনের সময়, আচ্ছা দিমো আমি এখন দিলাম, তারা কোথায় না এলা হইতো না, ওরকম গড়ের নামে টাকা দাবি করা হল তো, দাবি টাকা দাবি করছেন তারা, আইয়া দলাল ধরিয়া দাবি করছে। এখন আপনারা এই ব্যক্তির গড়ের লাগি আপনারা সবাই সাহায্য, আমরা দুইটা ছেলে একটা মেয়ে,
তে বর্তমানে ফানি ঘরে মেঘ দেবার ঘরে ঘর ফানি ঘরে ফুটিতে পাত্রা না ওলা অবস্থা ওলা অবস্থা উন্দাল ঘর সাপ ব্যাঙ্গা মাইত্রা মানে একবারে উপযুক্ত মানুষ কিন্তু তান করটা পাইতে না পাইত্রা দরবিদর মানুষ দরবিদর মানুষ একদম দরবিদর ঠিক আছে এই ঘর হবার উপযুক্ত মানুষ একবারে উপযুক্ত মানুষ পঁচিশজন মানুষ তান কারবার কিচ্ছু নাই কোনো কারবার আছে কোনো কারবার নাই তান আপনারা সারাই মিলিয়া আপনারা দাবি জানাইতেরা যে লাইনে গোটটা হয় এই লাইনে হইতো এই আমরা সরকারের কাছে আবেদন জানাইয়া ডিসি মহোদয়ের কাছে আবেদন ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাইয়া আর যেন আমরা জিটি টিম করিয়া দরবিদর দরবিদর মানুষের জন্য গোটটা যেরকম পায় না ওরকম একটা ঘরের ব্যবস্থা দিয়া দিতা তিনজন হলুতা তাই হলুতা তিনজন লাগাইয়া তারা বুড়া বুড়ি দুইজন পাঁচজন বারিশার দিন মেঘ খাইন মেঘ হওয়ার পরে উন্দাল ঘরে মেঘ পরে রান্ধিয়া খাইবার অবস্থা নাই বেহাল মানুষ বেকার মানুষ কাত কিছু করিয়া খাইতরা চলতরা।